সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত মর্নিংয়ের ফ্রেশ একটি ভিডিওতে। তো ভাই, ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের স্পোর্ট আলটিমেট চ্যালেঞ্জের। আজকে হচ্ছে আমাদের শেষ দিন। হ্যাঁ গাইস, আমাদের স্পোর্ট আলটিমেট চ্যালেঞ্জের আজকেই কিন্তু কোশ্চেনের অ্যান্সার দেওয়া আমাদের কিন্তু শেষ দিন, যেটা বলতে পারো লাস্ট ডে। তো ভাই, আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো কী আছে তো ভাই এই ভিডিওতে আমরা জেনে নেবো। এমনকি গাইস, তোমাদেরকে বলে দিই কালকে যে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের দিয়েছিলাম, তো ভাই সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের সঠিক হয়েছে কিনা তো ভাই সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওটাতে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর ভাই, তোমাদেরকে যে আমি তো রিডিম কোড দিয়েছিলাম কালকে, তো ভাই কালকের রিডিম কোডের সাহায্যে আমরা কী কী ফ্রিতে পেয়েছি তো ভাই সেটাও তোমাদেরকে দেখে দেবো। তো ভাই, যারা যারা রিডিম করেছে তারা কী করবে, তারা আমাদের এই যে দেখতে পাচ্ছ মেল বক্স, তো ভাই মেল বক্সে তোমরা জাস্ট ক্লিক করবে। এখানে দেখতে পাবে আমাদের কিন্তু এখানে একটা আমাদের যেমনটা বলেছিলাম যে ভাই বাংলাদেশের পতাকার মার্ক্স, এমনকি গাইস ওয়েপেন রয়্যাল ভাউচারের যে আমাদের টাস্কটা ছিল, এমনকি গাইস এখানে আমাদের একটা সাববোর্ড অ্যাড হতো, কিন্তু ভাই 50,000 আমাদের লাইভ ওয়াচিং হয়নি, তো ভাই তার জন্যই কিন্তু আমাদের সাববোর্ডটা দেওয়া হয়নি। তো ভাই ফাইনালি কিন্তু বাংলাদেশের মার্কস, এমনকি গাইস আমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়েপেন রয়্যাল ভাউচার, এগুলো কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেছি। তো ভাই এটা জাস্ট তোমরা এখানে মেল বক্সে ঢুকে তোমরা ক্লেম করে নেবে, ঠিক আছে? তো ভাই এবার আমি চলে যাচ্ছি আমাদের ইভেন্টে। আর গাইস, ইভেন্টে যাওয়ার পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের কোশ্চেনের অ্যান্সারগুলো কী আছে, এমনকি গাইস কালকের কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের ঠিক হয়েছে কিনা, ঠিক আছে? তো ভাই, সবার প্রথম আমি এখানে ক্লিক করে দিলাম। এমনকি গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বাংলাদেশ ফিফা চ্যাম্পিয়নশিপ, এটা কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এমনকি গাইস এটা আমাদের শুধু আছে ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ, তো ভাই এটার উপর তোমরা জাস্ট ক্লিক করবে। আর গাইস, ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের 19 তারিখে মানে কালকের যে কোশ্চেনের অ্যান্সারগুলো আমি তোমাদের দিয়েছিলাম, তো ভাই তার উপরে জাস্ট ক্লিক করবে আমাদের 19 তারিখে। তো ভাই, কোশ্চেন নাম্বার 1-এর যে অ্যান্সারটা দিয়েছিলাম সেটা কিন্তু ফাইনালি আমাদের এখানে কারেক্ট হয়ে গেছে। এমনকি গাইস কোশ্চেন নাম্বার 2টা তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এখান থেকে সঠিক হয়ে গেছে, ঠিক আছে? আর ভাই, কোশ্চেন নাম্বার 3টার যদি কথা বলি তো ভাই এটাও দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিক হয়ে গেছে। তো ভাই এইগুলো তোমরা জাস্ট এখানে আসবে। আর গাইস, আসার পর এখানে যে আমাদের টোকেনটা আছে, তো ভাই টোকেনটা তোমরা জাস্ট এখান থেকে ক্লেম করে নেবে, ঠিক আছে? তো ভাই আজকে কিন্তু আমাদের লাস্ট ডে, আর ভাই আজকে কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কিন্তু শেষ দিন, ঠিক আছে? তো ভাই এটার উপর তোমরা জাস্ট ক্লিক করবে আমাদের 20 তারিখে, মানে আজকে হচ্ছে আমাদের 20 তারিখ, তো ভাই 20 তারিখের উপর ক্লিক করবে। আর গাইস, 20 তারিখের উপর ক্লিক করার পর এখানে যে সবার প্রথমের কোশ্চেনটা আছে, তো ভাই কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ হুইচ টিম গট দ্য মোস্ট কিল ইন লিগ ডে 9, তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে তো ভাই এই কোশ্চেনের অ্যান্সার হবে টিম ইলাইট। হ্যাঁ গাইস, এখানে যে টিম ইলাইট বলে যে অ্যান্সারটা আছে 2 নম্বরের অ্যান্সারটা, তো ভাই এটার উপর তোমরা জাস্ট ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। তো ভাই কোশ্চেন নাম্বার 2টা যেটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ হুইচ টিম গট দ্য মোস্ট বুইয়া ইন লিগ ডে 9, তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে তো ভাই এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সার্ভাইভ 4M, মানে আমাদের যে 3 নম্বর অ্যান্সারটা আছে, তো ভাই এটার উপর তোমরা জাস্ট ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। তো ভাই এবার আমরা চলে যাচ্ছি আমাদের কোশ্চেন নাম্বার 3-তে। তো ভাই কোশ্চেন নাম্বার 3-টা যেটা আছে তোমরা দেখতে পাচ্ছ হুইচ টিম ইজ টপ অফ গ্রুপ সি আফটার লিগ ডে 9, তো ভাই এখানে যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সার্ভাইভার 4M, ঠিক আছে? তো ভাই এই 2 নম্বরের যে অ্যান্সারটা আছে, তো ভাই এটার উপর তোমরা জাস্ট ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এখান থেকে হয়ে যাবে। তো ভাই আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো ভাই কোশ্চেন নাম্বার 3-এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের সার্ভাইভার 4M, এমনকি গাইস তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 2-এর যে অ্যান্সারটা হবে সেটাও হবে আমাদের সার্ভাইভার 4M, এমনকি গাইস কোশ্চেন নাম্বার 1-এর যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের টিম ইলাইট, ঠিক আছে? তো ভাই এবার আমি চলে যাচ্ছি আমাদের প্রাইজ, মানে এই যে আমাদের টোকেনগুলো আমরা কালেক্ট করলাম, তো ভাই এই টোকেনগুলো এবার কীভাবে তোমরা এক্সচেঞ্জ করবে, ঠিক আছে? তো ভাই এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রাইজ সেকশন, তো ভাই প্রাইজ সেকশনে তোমরা জাস্ট চলে আসবে। আর গাইস, এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের যে ফিমেল বান্ডেলটা, এটা এক্সচেঞ্জ করতে গেলে কিন্তু আমাদের এখানে 30টা টোকেন লাগবে। এখানে দেখতে পাচ্ছ ভাই আমার কিন্তু এখানে 44টা টোকেন অলরেডি হয়ে গেছে, এমনকি গাইস এখানে যে আদার্স আমাদের যে রিওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে 5টা টোকেন লাগবে। এখানে ওয়েপেন রয়্যাল ভাউচার নিতে গেলে 5টা টোকেন লাগবে, এমনকি গাইস লুট বক্স আছে সেটা কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছ 15টা টোকেন লাগবে। তো ভাই এগুলো আমাদের কবে এক্সচেঞ্জ করতে পারবে এবার তোমাদেরকে বলে দিই, ঠিক আছে? তো ভাই এটার উপর তোমরা যখনই ক্লিক করবে, মানে এই রিডিম সেকশনের উপর তোমরা যখনই ক্লিক করবে, এখানে কি লেখা দেখাচ্ছে তোমরা কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, রিডিমশন উইল বি অ্যাভেলেবল অন 21/3, তো ভাই এখানে কী লেখা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভাই আজকে হচ্ছে আমাদের 20 তারিখ, তো ভাই 21 তারিখে মানে কালকে তোমরা কিন্তু এখান থেকে আমাদের যে রিওয়ার্ডগুলো, তো ভাই এই রিওয়ার্ডগুলো তোমাদের যেটা ইচ্ছা তোমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো ভাই তোমাদেরকে বলে দিই, তোমরা জাস্ট কালকে আমাদের গেমটা খুলবে। আর গাইস, গেমটা খোলার পর তোমরা জাস্ট আমাদের এই ইভেন্টে চলে আসবে। আর গাইস, এই ইভেন্টে আসার পর আমাদের যে রিওয়ার্ডসগুলো আছে তোমাদের যেটা পছন্দ এখান থেকে তোমরা কিন্তু আমাদের এই টোকেন দিয়ে তোমরা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে, ঠিক আছে? তো ভাই এই ছিল আজকের ভিডিও। আর গাইস, এই ছিল আজকের কোশ্চেনের অ্যান্সার। তো ভাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক তোমরা করে দেবে। আর ভাই যারা এই চ্যানেলে নতুন এসেছো, কী করছো ইয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে নেবে। তো ভাই চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সো গাইস, টাটা।